العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمانة إقراء بغنة الشخصة إسلامي كيويني وإقراء بغنة عن طريق الحمد لله مرشات رويتين أبنى ذلك أما ذلك شكرا لك شكرا فرسكار দারুল হাদিস মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান আসসালাম ভালো আছি আজকে আমরা কোন প্রকার উপর মাসাহ করা সরহী বিধানির উপরে আমরা ইনশাল্লাহ আলোচনা শুনবো এবং সূর্য দশ পনেরো মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক কিউএনএকরা প্রোগ্রাম আপনাদের প্রশ্নোত্তরের মাধ্যমেই এই প্রোগ্রামটা আলোকিত হচ্ছে আমরা আশা করবো দশ পনেরো মিনিট পরেই আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامسحوا برؤوسكم وأرجو لكم إلى الكعبين وقال الحسن البصري رحمه الله تعالى حدثني سبعون من أصحاب النبي صلى الله عليه وسلم أنه مسح على الخفين وقال النبي صلى الله عليه وسلم إن الله يحب أن تؤتى رخصه كما يكره أن تؤتى معصيته بارك الله لنا ولكم بالقرآن العظيم মিনাল সম্মানিত এখরা বাংলার কাছে এবং দূরে আমাদের যে সমস্ত প্রিয় ভাই এবং বোন প্রোগ্রাম দেখতেছেন কাছে এবং দূরে থেকে সকল খেদানায় আন্তরিক মোবারক পাত আজকেও আমাদের ইসলামিক কিউ এন এ উইথ ইকরা প্রোগ্রামে যে বিষয় নিয়ে আমরা রচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তোহারার সাথে সম্পর্কিত যে নামাজ পড়তে হলে অবশ্যই আমাদেরকে পাক পবিত্র হতে হয় কোরআন ধরতে গেলে পাক পবিত্র থাকতে হয় তোয়ফ করতে হলেও আমাদের পাক থাকতে হয় এবং পাকির ক্ষেত্রে দুই প্রকার নাপাক রয়েছে হাদসে আসগর হ্রদসে আকবর মাইনর ইম্পিউরিটি এবং মেজর ইম্পিউরিটি ছোট ধরনের নাপাক আর বড়ো ধরনের নাপাক বড় ধরনের নাফাক হদসে আকবরের ক্ষেত্রে গুসল করতে হয় আর ছোট নাপাক হলে হদসে আসগর হলে মাইনর ইম্পিউরিটি হলে ওই নাপাক থেকে পাক হওয়ার জন্য অজুই যথেষ্ট এবং গুসল বা অজু করতে হয় পানি দিয়েই যদি কোনো কারণে পানি না পাওয়া যায় তাহলে অল্টারনেটিভ মরা করে আমাদেরকে পবিত্র করতে হয় তো মনে রাখতে হবে নামাজ কিন্তু পবিত্র না হওয়া ব্যচিত নমাজ পড়লে নমাজ কবুল হবে না লাতুক বালু সালাতুন বেগরে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একতা মতে রাখতে হবে এবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ কঠিন ক্ষমতে সর্বপ্রথম নামাজের হিসাবে আগে নেওয়া হবে এবং হকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম যে বিচার কার্য সমাপ্ত করা হবে সেটি হলো মার্ডার কেসের বিচার করা হবে আগে খুনের বিচার করা হবে আগে কেউ যদি কাউকে অন্যভাবে হত্যা করে ফেলে সেই হত্যা বিচার আগে করা হবে তাই পবিত্রতা এবং অজু বা গোসল খুবই গুরুত্বপূর্ণ অজুর ফরজ হলো চারটি মুখ দৌত করতে হয় পুরাটা হাত দৌত করতে হয় কনুই পর্যন্ত মাথা মাতামাশা করতে হয় এবং পাও দৌত করতে হয় ইভেন পায়ের যদি খালি পায়ে দৌত করার সময় সামান্য ও শুকনা থেকে যায় অজু হবে না নবী এ করিম সাহা ইসলাম বলেছিলেন ওয়াইলুনিলা কামিনাহার যারা অজু করার সময় পায়ের গুড়ারি দিকে শুকনা থেকে যায় ওই সমস্ত মানুষের জন্য রয়েছে কঠিন শাস্তি জাহান্নম এবং তাদের জন্য অত্যন্ত আক্ষেপ এবং আফসুস করেছেন নবী করিম সাহায্যাম শুধুমাত্র পায়ে চামড়ার মধ্যে থাকলে সমস্ত ওয়েলামায় খারাম একমত ওই চামড়ার উপর মশা করা যায় হদস্যে আসগরের ক্ষেত্রে অর্থাৎ মাইনর ইম্পিউরিটির ক্ষেত্রে হদস্যে আকবর গোসল ফরজ হয়ে গেলে কিন্তু চামড়া উপরে মুসা করে কাজ চালানো যাবে না শুধুমাত্র হদস্যে আসগর মাইনর ইম্পিউরিটি অজুর কাজের সময় আমরা ফায়ের উপর পা না ধুয়ে মাস চামড়ার মোজার উপর মশা করা যেতে পারে এবং ক্যামলা মশা করা যাবে কেন যেহেতু কোরআনে করিমের অপর একটি ওই যে এত পড়েছি সেখানে দুইটি খেলাত আছে একটি খরাতে আছে ও আরজু লিকুম ইলাল আর আরজু লাকুম ইলাল কাহাবাইনও সেটাও একটি খেরাত রয়েছে তো আর জু লাকুম ইলাল কাবাইন পড়লে অর্থ হবে তোমরা পা ঘন্টা পর্যন্ত তখনও পর্যন্ত তোমাদের পা দৌত করতে হবে আর আরজু লিকুম পড়লে তার অর্থ হবে ওয়াম বের উ সি কুম লিকুম ওই গ্রুপের সঙ্গে চলে যাবে তোমরা মাথা মাসা করো এবং পাটাও মাসা করো এই আরজু লিকুম পড়লে পা মাসা করো কখন যখন ফায়ে মোজা থাকবে আর ওয়ার্জু লাকুম পা দৌত করো কখন যখন মুজা থাকবে না দুই ফেরাতকে দুই অবস্থার উপর ওলা কারাম এটাকে ব্যবহার করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতে বলেন লাই সাফি কালবি মিনাল মাস হে উন পায়ে মোজা থাকলে সেখানে মাসা করার ক্ষেত্রে চামলার মোজা থাকলে আমি আজকে যেটা বলবো চামড়ার মোজার ক্ষেত্রে সবাই একমত আর বাকি অন্যান্য চামলা মোজা ছাড়া যদি এটা শাকীন এবং তিক হয় চামড়ার মোজার মতো সেটার উপরও নির্ভর জীবন মতে মাসা করা যাবে তাহলে আমরা প্রায় নিশ্চিত পায়ে চামলার মোজা পরিচিত অবস্থায় মাসা করা যায় এবং চামলার মোজা যদি শাকীন বা তিক হয় অত্যন্ত গাড়ি হয় চামড়ার মোজার মতো যে পানি তার উপর ঢুকে না জুতা ছাড়াও পায়ে চলে হেঁটে যায় জুতা ছাড়া এই মোজা দিয়েই শুধু হেঁটে চলা যায় তখন এই প্রকার মোজার উপর মশা করা যাবে চামড়া বলতে হয়তো পুরোটা চামড়া বা নিস উপর চামড়া বা শুধু নিচ চামড়া সোল চামড়া তো চামড়ার মধ্যে তিন প্রকার পুরোটা চামড়া বা নিচ এবং উপর চামড়া বা শুধু সোল চামড়া এই তিনটাকেই চামড়া বা ফাইন বলা হয় চামড়ার মোজা বা আরবিতে ফাইন বলা হয় আর সাধারণ অন্য মোজাকে জাওরবায়ন বলা হয় আমরা যে মোজা পরিধান করি এটা কিন্তু সাধারণত এটাকে আরবিতে জাওরবাইন বলে ফাইন নয় অতএব আল্লাহর নবী মোসা করেছেন যে মোদার উপরে সেটা ফাইন শুধুমাত্র লেদার সব চামড়ার পুরার চামড়া বা নিচ এবং উপর চামড়া বা শুধু সোল নিস্টার চামড়া আর আমরা যে মোজা পরিধান করি এটা জউ রবাইন যে কোনো ধরনের মেটেরিয়ালের চামড়াকে আরবিধি জউর বলে চামড়াও হতে পারে চামড়া ছাড়া নর্মাল সুতি বা নায়লন উলের হতে পারে তো সাধারণ চামড়ার ক্ষেত্রে সাধারণ চামড়া যেটা আছে এই চামড়ার ক্ষেত্রে কিন্তু আবার মাসা করতে হলে উলামায় কারাম শর্ত আরোপ করেছেন চামড়া না হলেও চামলার পর্যায় হতে হবে অর্থাৎ গাড়ি হতে হবে ঠিক হতে হবে সাকিন হতে হবে তখনও কিন্তু মশা করা যাবে এবার বাকি রইল ওই যা অরব যেটা চামলারও নয় আবার গাড়িও নয় একদম পাতলা নর্মাল যে মোজা আমরা পরিধান করে থাকি সাধারণত সুতির সুতি মোজা বা নাইলন মোজা আমরা যে সচরাচর পরিধান করে থাকি এই মোজার ক্ষেত্রে মেজরিটি ওলামায় একাম বলেছেন মাসা করা যাবে না মেজরিটি বলতে যে চারটি মজহাব কোরআন হাদিসকে ব্যাখ্যা করে ঐলামায় কামদেরকে পদপ্রশন করেছেন কোরআন হাদিসের আলোকে ওই চার লাইনের কোনো আউলামায় কেরাম সাধারণ মুজারফর অর্থাৎ যেটা চামলারও নয় আবার সাকিন বা গাড়ি বা ঠিক নয় সাধারণ নর্মাল উপর মাসা করার পারমিশন কেহ দেন নাই শুধুমাত্র কৃষিঙ্ক ঐলামায় কারাম আল্লামা ইবনে তাইমিয়া আল্লামা ইবনে কাইগিম এবং বিনবাদ ইমনায়ুল সাইমিন সহ উলামায় কারাম পারমিশন দিয়েছেন এবার প্রশ্ন হলো আমি এবং আপনি কোনটি করব। মনে রাখতে হবে অজু ছাড়া নামাজ হয় না অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এমন কোনো জিনিস আমরা করতে গেলে যেটা সেফ নয় আপনি আমি নিজেই বিবেচনা করবেন কোনটি করবেন তা আমরা সবসময় সেফ মুডে থাকা ভালো সেই হিসাবে আই বিলিভ আমরা যারা বিশ্বাস করি যে আমরা অবিশ্বাস করি সাধারণ মজার উপর মশা করাটা অত্যন্ত রিস্কি গোলাম একরাম যথালাভ করে ফেলেছেন তাই আমরা সাধারণ মজার উপর মোশা করলাম না করব না আমরা একমাত্র করব যখন চামড়ার মজা হবে পুরাটা চামড়া বা নিসুবর চামড়া বা নিজ চামড়া বা অন্ততপক্ষে পক্ষে শাহীন বা তিক হতে হবে সাধারণ মজার উপর করা যাবে না এটাই হলো নির্ভরযোগ্য গোলাম মাহকরামদের কথা আমরা এটাই বিশ্বাস করি হ্যাঁ যদি কেউ মনে করেন যে কোনো প্রকার মজার উপর করা যাবে ওইটা ওনাদের বিশ্বাস ওনারা হয়তো করতে পারেন এবং আমরা এটা কত রিস্ক মনে করি কারণ আমাদের ক্ষেত্রে আমরা কেন ওলামা এখরাম যেখানে মেজর ওলামা একরাম যেটাকে দ্বিমত পোষণ করেছেন এমন পবিত্র ক্ষেত্রে এমন পন্থা কেন অবলম্বন করব আমরা তো এবার আসুন চামড়ার ক্ষেত্রে করার মুসা করার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই এখানে অনেক সাহাবা এখারাম থেকে এই বিষয়টি বর্ণিত হয়েছে এখানে কোনো ধরনের কোনো কি নেই বাট সাধারণ মজা যেটা চামড়াও নয় আবার গাড়িও নয় এটার উপর মশা করা যাবে না তো এই চামড়ার উপর মশা করতে গেলে একজন মকিম লোকাল যদি থাকেন আপনি একদিন এক রাত পর্যন্ত এই মোজা চামড়ার মোজা না করলে আপনি অদুর টাইমে আপনি পায়ের উপর মশা করতে পারবেন বাকি অজু হাত ধুইলেন মুখ দইলেন মাথা মশা করলেন আর পা ধো করার সময় পা না ধুইয়া মুজার পর মশা করলেন কীভাবে হাতের পুরাটা আঙ্গুল দিয়ে মাথার ঘর পরিবার ব্যবসা করে নিলেন বস হয়ে যায় হ্যাঁ মুসাফির হলে সেখানে টোয়েন্টি ফোর আওয়ার নয় সেখানে কিন্তু সেভেন্টি টু আওয়ার অর্থাৎ তিন দিন তিন রাত পর্যন্ত পরিধান করার পরে এই সময়টা শুরু হবে অজুদের সময় বেঙ্গে গেল ওই সময় থেকে আপনি মনে করেন মুজা পরিধান করেছেন অজু করে এখন আপনার অজু বাংল মনে করেন আটটার সময় তো আটটা থেকে আগামী কাল রাত আটটার আগ পর্যন্ত একজন লোকাল মানুষ ওই মুজা না খুলে প্রত্যেক সময় সময়ে অজুর সময়ে মশা করে মোসা করতে পারবেন উদু করতে পারবেন হ্যাঁ মোজা খুলে ফেললে কিন্তু আবার পুনরায় উদু করার সময় তো পা দুইটি করতে হবে ওই পা মোজা আমরা খুলতে পারব না আর যদি মোকিম হন তাহলে সেভেন্টি টু আওয়ার অর্থাৎ আজকে আটটার সময় মনে করেন আমরা আগামী আগামীকাল এর পরের দিন এর পরের দিন তিন নম্বর দিন সেভেন্টি টু আওয়ার পর্যন্ত যদি মধ্যখানে মুদা না খুলে থাকেন চাইলে আপনি পায়ে মুদা রেখে ওদুর টাইমে মশা করে নিতে পারবেন বিশেষ করে এই দেশে আপনারা যারা বাইরে বিভিন্ন শপে কাজ করেন গড় থেকে উজু করে চলে গেলেন পায়ে ওই সময় তো মুদা করে যেমন চলে যান আপনাদের খুবই ইজি সহজ হবে আপনি ওদুর সময় জাস্ট শুধুমাত্র তিনটি কাজ করে আমরা হয়ে যাচ্ছে পায়ের উপর মাসা করা করলেন মানে বাকি তিনটি জায়গা দৌত করতে হবে তিনটি কাজ করলেন কাজ চারটি মা প্রথমে মুখ দেবেন তারপরে হাত দিলেন তার মাথা মাসা করলেন আর পাটা শুধু মাসা করলে চলবে পা দৌত করতে হবে না অনেক সহজ বা আর অনেক আসেন যারা বারবার ওদুর করতে হয় ঠান্ডার কারণে সমস্যা হয় আপনিও এই ধরনের চামড়ার মধ্যে আপনি পরিধান করে রাখেন আর আপনি না খোলা পর্যন্ত চব্বিশ ঘন্টা পর্যন্ত না খুলে আপনি মাসা করে করে অজুর কাজ সারতে পারবেন ঠিক আছে এইভাবে যদি আপনি সবার কোথাও যান তখন আপনার জন্য ইজি হবে যদি আপনি চামড়ার মুজা পরিধান করে আপনি যদি এইভাবে মুসাবির হন তাহলে সেভেন্টি টু আওয়ার তিন দিন পর্যন্ত মশাল্লাহ আপনি কাজ চালিয়ে যেতে পারবেন মোজা না করলে তবে বাস্তবতা হলো এই চামড়ার মোজা কিন্তু অনেকে আবার পরিধান করতে পারে না যাদের প্রেশার রয়েছে যাদের মাথা গরম হয়ে যায় সবসময় মজা রাখতে পারে না ঘুমের সময় মুদা রেখে হয়তো ঘুমাইতে পারবেন না তো অন্তত পক্ষে আপনি পুরো একটা দিন চালাইলেন ফদরের সময় অজু করে আপনি মোজা পরিধান করে আপনি কাজ চলে গেলেন এসে আপনার দিতে চলল মন্দ কি এটা করতে পারবেন সাধারণ মোদায় কেন মশা করা যাবে না তো এই বিষয়টি কিন্তু আমাদের জানার খুবই প্রয়োজন সো দেখেন এখানে আমি যেটা বললাম যে যতটা দেশে এসেছে খুব ফাইন শব্দ এসেছে এজন্য প্রায় সকল রামায়করাম এই কথার উপর পরিষ্কার যে চামড়া হলে অবশ্যই মশা করা যাবে আর সাধারণ যেটা চামড়াও নয় আবার ঠিক আর বিটা বলে শাখিন নয় গাড়ি নাই ফানি হামাই দেয় এই ধরনের সাধারণ মধ্যে ঘুরে মোশাহর দায়িত্ব না। এটাই হল নির্বাচন কথা যেমন আল্লামা কা আসানি রহমতুল্লাহ আলহি মধ্যে উনি উল্লেখ করেছেন ফাইন কানা রাকি কেইনি ইয়সুফান ইলমা লাইজুল মসালহিমা বিলিজমা তো আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাইহি উনি বড় মাফের একজন আলেম এবং মুফতি উনি সানায় পেজ টেন ভলিউম ওয়ানে উল্লেখ করেছেন যদি সাধারণ মজা চামড়ারও নয় একদম পাতলা হয় যেটার ভিতরে পানি ঢুকে যায় বলতেছেন হিমা বিল ইজমা সকল সকলা ইকরামের ইজমা এবং অক্ষমতে ওই প্রকার মোদার উপর মশাজাহিজ নয় সমান বাহরুর রায়কের মধ্যে আল্লামা ইবনানুজায়ম রহমতুল্লাহ আলহি লিখেছেন ওলা ইয়াজুদুল মাসুল আল আর রকিক মিন গজলিন শাহরিন বিলা খিলাফ এটার মধ্যে কারো কোনো দিমত নই সাধারণ পাতলা মোজার উপর যেটা চামড়ারও নয় আবার পাতলা ওই প্রকার মোজার উপর মশা করা জাহেজ হবে না এখানে কোন ওলামা এখানে কোনো দিমত নেই হ্যাঁ ওলাও কানা শাখি নান যদি চামড়া ছাড়া ও যদি খুব গাড়ি এবং ঠিক হয় বর্তমানে দেখবেন একটা ম্যাটেরিয়ালের মোজা মার্কেটে আছে খুবই গাড়ি হেভি তারা বানাইছে এটা মশা করা জাহাজ হওয়ার জন্যই আমরাও দেখেছি মাসাল্লাহ সেটা আবার পরিধান করলে আপনি কিন্তু ওটা মশা করেও আপনি কাজ চালাইতে পারবেন ইয়ামশি আহু ফরস খান ফস আয়দান ফায়ল আল খেলাফ যেটা আপনি জুতা ছাড়াই ওই মুদা পরিধান করো আপনি হাঁটতে পারবেন এখানে এক তালাব তাহলেও শেষ পর্যন্ত উলামা একরাম প্রায় একমত ওই প্রকার মুদার উপর মশা করা যায় হবে কেন উলামা একরাম এর এত স্ট্রিক্ট কারণ সুরায় মায়দার মধ্যে আল্লাহ সৌন্নতলা ফা দৌতকতা দৌতকর কথা বলেছেন এবং দেখি পায়ের সামান্য জায়গার শুকনো থাকলে আল্লাহর নবী সেখানে হুঙ্কার দিয়ে বলেছেন তোমাদের রজু হয় নাই তোমরা জাহান্নমে যাবে এই ধরনের রজু করলে অতএব পা কোরআন শরীফ থেকে আমরা যদি দেখি একমাত্র পা দৌত করার কথাই ছিল বাট যেহেতু হাদিস থেকে আমরা যেটা পেয়েছি মোতাওয়াতির হাদিস তারা পাওয়া যায় নবী করিম সাহা হুফাইনের পরামর্শ করেছেন হুফাইন মানেই হলো চামড়ার মাথায় রাখবেন হুফফাইন মানেই যে কোনো প্রকার মুদানা আমরা এখানে একটু আমরা বুদের শিকার হয়ে যাই আমরা মনে করি খুফাইন মানেই মুদানা আল্লাহর নবীর সময় খুফাইন মানেই ছিল চামলার মোজা আল্লাহর মোজা চামলার মোদার করেছেন হ্যাঁ জাওরব যেটা এটা কিন্তু চামলার ক্ষেত্রে ইউজ হয় অন্য মেটেরিয়ালের মোজার ক্ষেত্রেও জাওরব শব্দ ইউজ হয় তো হাদিস যেটা এসেছে বেশি হাদিসের মোতাবাতির খুফাইন এসেছে এটা মোতাবাতির অর্থাৎ চামলার মোজার ক্ষেত্রে অ্যাকসেপশন করা এবং কোন আয়াতের উপর জিয়াদত করে ওই চামলার মোজার প্রংসা করা যাবে এটা কিন্তু সবাই উল্লাম একরামে নিয়েছেন কারণ মোর দ্যান সেভেন্টি সাহাবা এখরাম ইভেন বদরি সাহাবা যারা বদরে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যেও সেভেন্টি সাহাবা কারাম হাসান বলেন এমন সাহাবা যারা বদরে পার্টিসিপেট করেছেন আমি মোর দ্যান সেভেন্টি সাহাবায় কারামকে আমার নিজের সচককে দেখেছি ওনারাও কিন্তু শুধু চামলার উপর মশা করেন চামলার মুদার উপর সাদার মুদার উপর নয় অতএব হুফফাইনের ক্ষেত্রে চামড়ার মজা হলে সবাই একমত আর যাওরব যেটা এটা কিন্তু সাধারণ মোজার ক্ষেত্রে বা চামড়া ক্ষেত্রে ইউজ হয় ওইটা যদি শখীন হয় তাহলে সেটার উপর মোশা করা যাবে নতুবা মোশা করা যাবে না তো তিন প্রকার মোজা হুফাইন অর্থাৎ চামড়ার মোজা কমপ্লিট চামড়া বা অন্তত পক্ষে এবং উপর সাইড চামড়া অথবা চামড়া চামড়াতে এটা তো খুফাইন হয়ে গেল মোসা যাইজ হবে আর যদি শখিনাইন হয় জাওরব যদি সাধারণ মোজা শখীন হয় এটাও চামড়ার সম্প্রদায়ের কারণে সেটাও কিন্তু একটা লাভ থাকলেও শেষ পর্যন্ত মেজরিটি আমার কথা হল মশা করা যাইতে হবে আর যেটা চামড়ারও নয় আবার গাড়িও নয় এই মুদার উপসা করা যাবে না সব উলামায় কালাম একমত যদিও সেখানে আল্লামা ইবনে তাইমিয়া এবং উনার স্টুডেন্ট ইল ইবনে কাইগিম সহ ওনারা হয়তো পরবর্তী দ্বিমত করলেও এর আগে উলামা এ সকল ইজমা হয়ে গিয়েছে ওই সাধারণ প্রকার মদার উপর মশা করা যাবে না এবার আল্লামা ইবনে তাইমিয়া বা আল্লামা ইবনে কায়গিম বা ওনাদের তাকি অনুযায়ী ওনাদের তাদের রিসার্চ হিসাবে যদি আপনি তাদের রিসার্চকে আপনি নির্বাচক মনে করে আপনি আমল করতেছেন এটা আপনার ব্যাপার কিন্তু আমরা অ্যাডভাইস যেটা করবো যে সারা ওলামা এখরাম বিমত করতেন শুধু হইতেছে না আপনার আর একজন ঐলাম একরাম বলেন হবে এই রিস্কটা আপনি নেবেন কি নেবেন না এই বিচারটা আপনার উপর এই বিচারটা আপনার উপর আমি পরিষ্কার বললাম এই মেজরিটি ওলামায় একরাম ওনারা ছাড়া বাকি সকল ওলামায়করাম ইজমা আমি বললাম যে এই সাধারণ মজার উপর মশা করা যাবে না কেন যাবে না কারণ জাওরাবাইনের যে হাদিস যে যেটা এসেছে বলতে পারেন বলে জার্মান হাদিস এসেছে ইয়েস বা এটা মো পর্যায়ে নয় এটা এত অথেন্টিক পর্যায়ে নয় কারণ জাওরাবাইনের যে হাদিস যেটা এটা যেটা রাওয়াত করেছেন যারা শুধুমাত্র তিরমিদি উনি এই হাদিসের ক্ষেত্রে অবশ্য বলেছেন সহি কিন্তু আল্লামা নবীর রহমতুল্লাহি মুসলিম শরীফের সহমদে উল্লেখ করেছেন كل واحد من هؤلاء لو انفرد قدم على الترمذي مع ان الجرح مقدم على التعديل واتفق الحفاظ على تضعيفه ولا يقبل قول الترمذي انه حسن صحيح. امام ترمذي جاور بينه حديث الكتري وني صحيح حسن صحيح اللو امام مسلم امام بهقي سفيان الثوري امام احمد يحيى بن معين علي بن مديني ابن ارو بڑا بڑا کرام ابو قيس أبو حزیل میں شرح بیل انہاں دے کہ ضعیف بولے چن এটার উপর আমল করা যাবে না বলে উলামা একরাম সিদ্ধান্ত নিয়েছেন তাই কথা খুবই পরিষ্কার যে শুধুমাত্র খুব ফাইনালে মুসা করা যাবে আর সাধারণ মোদাজুরি জাওরব যেটা সখিন হয় ওটার উপর মোশা করা যাবে নতুবা অন্য কোনো প্রকার মোদার উপর মুসা করা যাবে না কারণ জরবাইন আইনে যে কয়েকজন সাহাবের থেকে বর্ণিত হয়েছে আবু শাহ আসরি মুগ আর তিনজন সাহাবি থেকে মাত্র আবার এই রয়েতগুলা ইবনে মাজা বা হকি এবং তিরমিদির মধ্যে এসেছে তো ইবনে মাজার ওতের ক্ষেত্রে সবাই একমত এই হাদিসটা কিন্তু জয়ীফ এটা কেউ এটাকে সহি বলেন নাই আবু সাহা আশ্চর্য হাদিস যে আবুদৌল শরীফে এসেছে ইমা আবুদৌ নিজেই বলেছেন লাইসা বিল মুসির উল্লাবিল যে যেই হাদিসটা সনদান কিন্তু স্ট্রং নয় এবং এটা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সেই পরবে ওই পর্যায়ে কি কবি নয় আর আরেকটি হাদিস এটা এসেছে হজরত বেল্লা রাজিউল্লা থেকে এই হাদিস মরজমের তবরাই মধ্যে আসছে আর আবু শাহশ্রী হাদিস ইবলামাজা বাই হকি এবং আবুদুল তাহলেও এই হাদিসটা জরিপ শুধুমাত্র একটি হাদিস বাকি রয়েছে মুঘিল ইবনে সরবার হাদিস ত্রিমিদির মধ্যে যেটি এটাকে ইমাম ত্রিমিদি হাসান সহি বললেও আল্লামা নবীর রহমদ বলেছেন এই হাদিসটাকে বাকি সকল লামা কাম আমি যত কথা বললাম ইমাম মুসলিম ইমাম হকি সুফিয়ান সৌরি ইমাম আহমদ ইয়াহিয়ান মহিন আলিবলাম মাদিনী এরা সবাই ওই হাদিসটাকে দুর্বল বলেছেন কারণ এখানে একজন বর্ণাকারী আছেন আবু খয়েশ এবং হৈদান সুরাবিল উনার অত্যন্ত দুর্বল রাবি এজন্য আল্লামা নবির মতি বলেন যে শুধুমাত্র ইমাম তিরমিদি একা হয়তো হাসান হাসানসই বললেও ওনার বিপক্ষে এত সংখ্যক গোলামায় একরাম দুর্বল বলার কারণে এই হাদিসটা কোরআনের মোকাবেলায় দাঁড় করে সাধারণ মুদার উপর মশা করার ফারটা এটা অত্যন্ত একটা দৃষ্টতা এবং একটা দুঃসাহসিকতা বলে মনে করা হয় তাই উনিও বলতেছেন যে আমরা যে জায়গায় সমস্ত ওলামা একরামী হাদিসটাকে কোরআনের মোকাবেলায় দাঁড় করে সাধারণ মুজার মোসা করার পারমিশন দেওয়াটা কিন্তু এটা সাহস করা যায় না এই হলো সংক্ষিপ্ত বক্তব্য তাই আমি এবার বলতেছি সাধারণত আমরা ভাত দৌত্য করতেই হয় হ্যাঁ যদি মুজা তাকে চামড়ার মুজার উপর চামড়ার মুজার মোসা করেছেন ওই হাদিসটা মোর দেন সেভেন্টি বারো বেশি সাহাবা একরাম থেকে বর্ণিত হওয়ার কারণে মোতাবাতিরের পর্যায়ে হওয়ার কারণে হাদিসের একটা রুল রয়েছে সায়েন্স অফ হাদিস রয়েছে হাদিসটা যদি মশহুর বা মোতাতিরের পর্যায়ে হয় তাহলে কোরআনের অ্যাগেনস্টেও এটাকে এটাকে মানে আমল করা যায় বা এটারে ইন অ্যাকাউন্ট নেওয়া যায় আর যদি হাদিসটা দুর্বল হয় কোনো সময় কোরআনের মোকাবেলায় কোনো হাদিসের বক্তব্যকে কোরআনের মোকাবেলা এটাকে অ্যাড করা যায় না তো সাধারণ মুদার ক্ষেত্রে যাওয় শব্দের হাদিসটি আমি যে বললাম যে মাত্র তিনজন এক রাম থেকে হজরত বেলাল থেকে বর্ণিত আছে আবুল সাহরিকে বর্ণিত আছে মুগির সোভার থেকে বর্ণিত আছে হজরত বেলাল এবং আবুল শাহ আসরি হাদিস সবাই একমত এটা দুর্বল শুধু মুগির সোবার হাদিসকে ইমাম তিরমিদি হাসান সাই বলল বাকি সকল আমার এই হাদিসকে দুর্বল বলেছেন এক মাত্র এই মাত্র গনার কয়েকটি হাদিস আবার দুর্বল আবার কোরআনের মোকাবেলায় আপনি এটাকে মেনে নেবেন এটা তো বড় বড় সাহসের কথা আবার অধুর ব্যাপারটি নমাজের ব্যাপারটি এর জন্য উলামায় কারাম এই হাদিসটাকে আমলে নেন নাই এবং বলেছেন আমরা শুধু চামড়ার ক্ষেত্রে পরামর্শ দিতে পারি অবশ্যই যেহেতু এটা মতো অতীরের পর্যায়ে এবং সাকিন হলে সেটাকে দেওয়া যেতে পারে সাহাবাহাম সাকিনটাকেও যেহেতু তারা প্র্যাকটিক্যাল আমলের মধ্যে যদি সাকিন হয় অর্থাৎ গাড়ি হয় হ্যাভি হয় ঠিক হয় এটাকেও কিন্তু ওনারা এই চামড়ার মুদার সমান ওনারা ধরে নিয়েছেন যেমন একটি আদিশে আছে হজরত হাসান বসরি নিজে বলেন যে আমরা অনেক সময় ঠিক হলে সখীন হলে আমরা কিন্তু এটাকে হাসান এবং হাজরতে আনসেন বলেছেন যে যদি গাড়ি হয় এটা আমরা পারমিশন দিয়ে এটা ওই চামলার মোজার মতো ওই তো কালা মেঠাই নমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নমাজের আগে পচে থাকা গুরুত্বপূর্ণ ও দু সন্দেহমূলক আমরা কোনো ওদু করতে যাবো না তাই আমরা চামলার মোদার মশা করবো আর যদি গাড়ি হয় করবো সাধারণ মশা করবো না ইনশাল্লাহ জেজাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম

যে টোয়েন্টি রাখাত কারণ আপনি আমি যতটুকু বুঝি এর চেয়ে বেশি বুঝেছেন সাহাবায় কারাম অমরাজ্লা তালাম থেকে পরিষ্কার হাদিস মধ্যে পাওয়া যায় তারা বিশ রাখাত পড়েছিলেন নবী সামর জমানায় তারাবিনামাত্র শুরু হয়েছিল তো শুরুতে অনেক জিনিস বিভিন্ন ধরনের থাকলেও শেষ পর্যন্ত রসুলুল্লাহ ইসলাম আল্লাহ নবীর শেষ আমলেও তারাবিনমাদ বিশ্বাখাত আর এটাই সাহাবায়কার রাম অবশ্যই এটাকেই ফলো করেছেন কারণ আমরা সাহাবায় কারাম ক্ষেত্রে মোটেই এই কথা বিশ্বাস করব না যে ওনারা আল্লাহ নবীকে দেখেছেন নবীর কথা শুনেছেন ওনারা নিজের ইচ্ছা মতো কোনো কাজ করবেন এটা হতে পারে না আর এই কথা পরিষ্কার যে উমরে রতনের সময়ে পরিষ্কার সমস্ত সাহাবায়ক রাম একমতে তারাবিন পড়েছেন বিশ্বাখাত আর এই বিশ্বাখাত চলে আসতেছিল বারোশ শতাব্দী পর্যন্ত অর্থাৎ বারোশো বৎসর পর্যন্ত আল্লাহ নবীর ইন্তকালের পরে তার ওনার ছিল এরপরে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহির একটি মত ছিল উনি অনেক ক্ষেত্রে উনার ভিন্ন ভিন্ন মত যেমন সাদার মুদার ওপর মোশা করার ক্ষেত্রে মত রয়েছে ওনার একটা কথা আছে ইয়েস যে বিশ্বাখাত তারাবি এটাই উনি বলেছেন আকসর এবং মেজরিটি মুসলমানদের আমল হ্যাঁ যদি কেহ লম্বা করে আট টাকা তো পড়ে নেয় তবুও হয়ে যাবে উনি উনার লম্বা করার কথা বলেছেন যে তারা এশান নামাজের পরে তারাবি শুরু করলেন আর ফজরের আগ পর্যন্ত সেরি টাইম শেষ হয়ে যাবে আর সময় নাই এত লম্বা যদি কেউ পড়ে তখন কিন্তু আটকাতে হয়ে যাবে বলে উনি বলেছিলেন এই আরো বেশি কাজই পড়তে হবে আমরা পরে আনসার পরে দিয়েছি ইনশাআল্লাহ সম্মানিত বাংলা দর্শক শ্রোতা এখন যিনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ বিরতির পর দেওয়া হবে আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত একটা বাংলা দর্শক শ্রোতা

আদরাক তু বিলা বিলাদিনা বে মক্কা আন্না সাই সাল্লু না শিনা রাখা আমরা এখন আমরা ছোটোবেলা দেখি আর মক্কার সবে বিশ্বাহা তারা বি নমাজ পড়তা ইমাম শাহি এই রহমতুল্লাহ কত বড় ইমাম যান খতারে কোনো বেকারে তান রিসার্চে ফলো করিয়া পুরা একটা দুনিয়ার মুসলমান বিরাট একটা গ্রুপে তান খত তান ফতোয়ারে ফলো করিয়া চলাই যেটা কোরআন আদিস মানার একটা ফত তান বেকা কোরআন দিস এটা বারো হয়েছেন পথে আমরা মধব হই আর একজন বড় হীমা মার্কর্ম তৈরি ফরমাইন আজরাক তুন্না সাই সাল্লু না বিল মদিনাথি আমি মদিনাত পাইছি সবে আমল তার নাম ফরাইন তারাই কারণে ফরেন চিত্তঙ্গ সাল্লাখাত থার্টি সিক্স বিশে আরও এক্সট্রা আরও ষোল্ল রাখাত বাট আসলে কিন্তু তারা ও ফরতে তারাবি বিশ আর ষোলো বলতে পঁয়ত সাই রাখাত ফলে ফলে গ্যাপ মক্কার ইঞ্জিন লাগিস টো আর হেনতানি কানো তাইন তো কাবা নাই যেহেতু তাইন তাই কানো আর এক্সট্রা আরও সাইর হাত থাকি তো সাইর গেপে সাই সাইরে সুল্লো ইস এই সুল্লোর গেপর সাইড সাইরে সাই রেখা সাই রেখা সুল্লোর হাত বাদ দিলে তন্দানো থাকে টোয়েন্টি রেখা তো মক্কারও ভাইলা টোয়েন্টি মদিনারও ভাইলা টোয়েন্টি এর লাগে ওলামা একরাম ফরমাইন যে অক্টো আসিল ইজমা আল্লামা নবী রহমতে ফরমাইন সুম্মা ইস্তাকার আল আমরু আলাই সিনা ফাইনাল মুতাওয়ারাস যে ফয়লা ফয়লা এখানে বেশম তাহলেও শেষ পর্যন্ত সমস্ত সাহাবাহিক রাম একমতে ইজম গেছে কি যে তারা বিন নামাজ বিশ্বাখাত আর অট্টৌলিস ধারাবাহিক পাবে ইবেন আল্লামা ইবনে তাইমিয়া তাই লম্বা খরি ফজর আট পর্যন্ত আটটা খাত ফরার পারমিশন হল ফলা তাইন দিয়েও যে আটটা হাতের বৃত্তি আইসিল তাই নিজেও ফরমাইন ওহু আল্লা দি ইয়ামুবিহ আকসর উলমস্তিমিন আকসর মুসলিম আমল হরাইন আল্লামা ইবনে কুদামা বড় খালিম তাই ওহাদ কাল ইজমা এর লাগি বিশ্বাসাতারাবি ইটা সলি চলিয়া সাহাবা এখন ইজমা ইবন মক্কি শাফিয়া ফরমাইন ওজ মহাতা তারাবি ইসা হান সাহাবা কারাম সবাই একমত তার নামাজ বিশ্বাখাত আমরাও বিশ্বাস পড়ি আমরাও বিলি ফরি রেক কারেক পরে ডেইলি যে আমরা নমাজ পড়ি ফরজ সতর রাখা তার বিতি তিন রাখাত মিলিয়া বিশ্বাখাত রমজান শরীফ ই এক্সট্রা তার নমাজ এটা দেবইছে ও বিশ্বাসাতর রিকভারির লাগি বা একটার কিতা মজবা নেবার লাগি এর লাগি ডেইলি আমরা যে বিশ্বাস ওটার অল্টারনেটিভ চাই তারা বিনা বিশ্বাসও যুক্তিসঙ্গত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামেও বিশ্বাস ফরসইন এই মর্মে একটা হাদিসও আছে হজরত ইম্ন আব্বাস কানাই ফি রমজান

আর আল্লাহ নবী তো তারাবি ফুরা রমজান ফরসির নামাজ তো তিনদিন ফরসি নো ভৈরব তাকিয়া ও দরে ফরদিববি বাট ফরসিলা যে একটা ভয়রাত ফরসাইন মুস্তফিবিন আসি আমরা ফাই বিশ্বাতেই ফরসিলা আর সাহাবায় কারণ এটা কন্টিনিউ হাজন কোরআন খতম ওইখান্দই শুরু হয়েছে আর একটা গীটাও তারা চলে চলি এখন ওর লাগে তাগোনায় ফরমাইন যে আর তারাবির সুন নাতুন মুআক্কাদুন যে তারাবির নামাজ সুন মুআাদা আর এটা হজরত রমর দিল শুরু করছিল

ইলাস্টিক কথা এটা আহরি ঠিক হয়েছে না এর লাগি ত্রিমেদির সর্বশেষ হাদিস ইনাহা জল ইলমা দিন উন ফং হুদুনা দিন আকুম যে কোরআন এবং হাদিসর সমাধান এখানগে দিন তুমি এই কোরআন এবং হাদিসর কথা খার খাস্তে শুনলে উস্তাদবার বুঝিয়েছে কিয় জেসার খাস্তি জেসার কথা শুনতাম না জেসার উস্তাদ বানাইতাম না এর উস্তাদ বানাইবার আগে দেখতাম তেন কোরআন এবং হাদিসর জ্ঞান কথা না আছে না আছে অন্তেই এখন শুনলা হন্ত এখন শুনলা আর কিছু ইউটিউবার হইয়া আর গুগলতে সার্চ এন এনত কথা নাই বরং আসলেও দেখবো যান খাস্তি আমরা শুনিয়ার তাই কত কোয়ালিফাইড তান কত হন করার জ্ঞান আছে এবং তাই যে কথা হইয়া কতটা ইটা দলীয় ঘুরে বেচুরি অতএব ফান খাওয়া যাটা এটা যেহেতু একটা গাছর ফাতা আর আর তো ফান সুপারি ও যেটা মিলেই তো খাওয়া হয় সেই হিসাবে ইকটারে এই ধরনের খোয়া যে একটা মধহর বা রোজা ঐতনায় নাই নম্বর মদর লগে তুলনা ঘরের ঐতিহ্য মদ এটা কুড়ান শিবর মাধ্যমে পরিষ্কার হারাম করা হয়েছে দুই নম্বর রোজা না যে হতা রয়েছে একজন ফান হইয়া কুল্লি খরলায় যদি রোজা উতনখানে ইভেন তো একটা মস্তা বেম হইয়া যদি সেদিন রাতে মধু খাইলায় আর হে বারেকে মোকুুলি খরিয়া রোজা 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 রাখিল মধহর গুণই আলগা রোজা ওইতনাখান ফাইলা হয়ে থাকি

আনেওয়াল রমজান সাহিব যেন আমরা প্রত্যেকে সঠিকভাবে আমরা আদায় করতে পারি তাদের করেন আর উনি উমরার নিয়ত করেছেন আল্লাহ যেন ওনাকে সহজভাবে সঠিকভাবে বিশুদ্ধভাবে ওমরা আদায় করাইয়া যেভাবে উমরা করলে কবুল হয় আল্লাহ যেন সেইভাবে আদায় করার জন্য থপিদান করেন উনি বলেছেন প্রথমে মদিনায় যাবেন তো উমরার কি কীভাবে বানবেন জানবার চেয়েছেন তো আপনি মদিনায় গেলেন স্বাভাবিকভাবে আপনি যান সেখানে গিয়ে ঢুকার পরে আপনি মদিনায় যে সমস্ত আপনি মনে করেন সেখানে মুসলিম অহম্মদ পড়বেন জিয়ারাত করলেন তারপরে সেখান থেকে যেদিন আপনি বের হবেন আপনি কর থেকেও হেরাম বানতে পারেন আর চাইলে রাস্তায় জুল খুলাইফা নামে এক জায়গা আছে সেই জায়গা থেকে গিয়েও আপনি হেরাম বানতে পারেন আপনার যারা যাইবেন দেখবেন জুলাইফা থেকে ওই জায়গা থেকে প্রায় তিনশো কিলোমিটার আগেই এই জায়গাটা চলে আসে ওই জায়গা থেকে আপনি হেরাম বান বেঁধে তারপরেও যেতে পারবেন ইনশাল্লা জাজাকুমুল্লাহ জেজা জুম্লা খান আমরা দেখি

যদি এইভাবে ভুল হয়তো পুরা শুরু থেকে রিপিট না করে যে জায়গায় ভুল হইছে শুধু ওই জায়গাটা রিপিট করলেই চলবে আর সুজাস দেওয়া লাগবে না ইনশাল্লাহ তো এইভাবে যদি সুরা পড়তে গিয়ে যদি কোনো মিস্টেক হয়েও যায় তাহলে শুরু থেকে আবার রিপিট করার প্রয়োজন হবে না যে জায়গায় আপনার স্টাক হয়েছেন বা মিস্টেক হইছে ওই জায়গাটা রিপিট করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ পুরা সুরা রিপিট করতে হবে না আর এইভাবে ভুলকে কারেকশন করে শুদ্ধ করে নেওয়ার কারণে সুদাস্ত দিতে হয় না সেজেস্ব দিতে হয় নমাজের ভিতরে ওয়াজিব কাজ যেগুলো আছে যদি ওই সমস্ত কোনো কাজ যদি ভুলবশত ছুটে যায় মিস হয়ে যায় তখন সেটা চলিতে হয় ঠিক আছে যেমন আপনি আলহামদু পড়লেন না বা সুরা পড়েন নাই বা আপনি চার রাখাত নামাজে দুই রাখাত পড়ে বসতে হয় আপনি বুলবশত বসেন নাই বা বসছিলেন আপনার তেত পড়েন নাই বা এইভাবে আপনি দাঁড়িয়ে সুরাই ফাতেহা পড়ার সময় ভুলবশত আপনি অন্য সুরে আপনি আত্মায়ুত পড়ে ফেলেছেন বা বসে খায়দায় বসে আপনি তাসাউদ পড়বেন বুলে বলে আপনি সুরাই ফাতে পড়ে ফেলেছেন তো এই সমস্ত মিস্টেক করার কারণে সেখানে আপনাকে সুদাস্য দিতে হবে কেন আপনি ওয়াজিব মিস করেছেন ওয়াজিব কী ছিল যা সুরাই ফাতেহা পড়া তারপরে একটি সুরা মিলানো তারপরে চার রাখা আমাদের প্রথম বৈঠক যেটা এই বৈঠকে বসা সেখানে তাই পড়া বা বিতর আমাদের দোয়া খুনুদ পড়া এই সমস্ত ওয়াজিব কোনো কাজ যদি ভুলবশত আমার কাছ থেকে চুটে যায় তাহলে নামাজ মানুষ দিতে হয় আর খেলাতের মধ্যে পড়ার ক্ষেত্রে মিক্সড আপ হয়ে গেছেন আপনি আবার এটা কারেকশন করে নিয়েছেন এই কারণে সেজ্ঞ দিতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ এই ইজি বানিয়েছেন এবং দিনকাল্লাহ ইজি বানিয়েছেন আজকে আমি একটি আদেশ পড়েছিলাম যে আল্লাহ কিছু কাজকে নির্দিষ্টভাবে ফরজ করে দিয়েছেন সেগুলো যেভাবে করতেল পান আবার কিছু কিছু আল্লাহর পাক আমাদেরকে সার দিয়েছেন যেটা আপনার রুসত বলে পারমিশন দিয়েছেন সহজ করেছেন সেই রোসের উপর আমল করাকেও আল্লাহ পান যেমন আমরা অজু করি যদি কোনো সময় পানি না থাকে কী করি সেখানে আমাদেরকে সার দেওয়া হয়েছে যদি পানি না থাকে বা অসুস্থতার কারণে আমরা পানি ইউজ করতে না পারি তখন সেখানে অজুর পরিবর্তে আমরা তৈমুন করতে পারি তাই না সো এই তৈমুন যেন রোসদ দিয়েছেন আল্লা সুবানা যে সময় আমরা তৈমুম করার জুকা হয়ে যাব উপযুক্ত হয়ে যাব ইনটাইটল হয়ে যাব ওই টাইমে তৈমুম করাকেও আল্লাহ পছন্দ করেন তখন মনের মধ্যে এই কথা রাখা হায় রে তৈমু করার আমার পড়তেছি অজু করতে পারলাম না এটা আফসোস করার কোনো কারণ নাই কারণ যে পাক অজুর বিধান দিয়েছেন সেই আল্লাপাক সার্টেন অবস্থায় একজন পানি না থাকলে বা পানি বার করতে না পারলে বেমারের কারণে সেখানে তৈমোর পারমিশন এই আইনটা আল্লাহ বানিয়েছেন আরেকটা এক্সাম্পল আপনি মুসাফির সফরে গিয়েছেন রমজান শরীফের মাস রোজা রাখলে পারলে ভালো যদি কষ্ট হয় রোজা না রাখেন পরে রাখলেও চলে তো এই যে রোস্তদ দিয়েছেন যার মুসাফির অবস্থায় রমজান হিসেবে রোজা এখন না রেখে পরবর্তীতে রাখার পারমিশন দিয়েছেন এবং সার দিয়েছেন তো যদি কারো কষ্ট হয় তো ওই যে সারের উপর আমল করা রোসদ উপর আমল করে এখন রোজা না রেখে পরবর্তী রোজা রাখবেন সেটাও আল্লাহর পছন্দ সেটাও আল্লাহর পছন্দ সেইম আরেকটি এক্সাম্পল আজকে আমরা যেমন আলোচনা করেছি যে সাধারণ অবস্থায় আমরা পা দৌত করবো ওদের মধ্যে আমরা কী করবো পা দৌত করবো চারটি ফরদের একটি ফরদ কী ছিল পা দৌত করা তাই না এবার যদি পায়ের মধ্যে মুজা থাকে তো আল্লাহর পক্ষ থেকে পারমিশন দেওয়া হয়েছে আল্লাহ নবীর মাধ্যমে আমলের মাধ্যমে যে আমরা ওই সময় পা না ধুয়ে মুখিম হলে লোকল থাকলে পুরো চব্বিশ ঘন্টা মানে একদিন এক রাত আর মুসাফির হলে তিন দিন তিন রাত মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আমরা যদি মুজা না খুলে পায়ের উপর ওদু করার সময় পায়ের উপর মশা করে ফেলি তখনও কিন্তু আমাদের এই অদুটা হয়ে যায় ঠিক আছে তো এটা আল্লাহর পথে পারমিশন এবং সার তো পায়ে মুদা না থাকা দৌত করা যাবে আল্লাহর বিধান পায়ে চামড়ার মুদা থাকলে এই মুদার উপর মুসা করলেও হয়ে যাবে সেটাও ইসলামের বিধান সেই বিধানের পর আমল করাকে আল্লাহ পছন্দ করেন আমরা সেটাও করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হারিস মোতাবেক আমল করার তো বিধান করুন এবং আগে যে সিস্টার বলেছিলেন যে উনি বড় বিপদে পড়েছেন এবং আমাদেরকে সুযোগ পান না কথা বলার উনি কারো কাছ থেকে শুনেছেন যে তারাবীন নামাজ দশ টাকাত পড়বেন দশ পড়লে হয়ে যাবে আমার তো মনে হয় এই কথা কোনো একটি আদিস দেখাইতে পারেন না যে তারাবিন নামাজ দশ পড়লে হয়ে যায় আপনাকে কোনো আদি দেখ আটটা খাত হয়েছে আটটাঘাত আটটাঘাত আট আটকাত পড়লে হয়ে যাবে কোনো হাদিস মধ্যে নাই জাস্ট একটি যেটা এসেছে রসুলুল্লা সালসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে উনি এগারো রাখাত নামাজ পড়তেন তিন খাত বিতির আর বাকি আট খাত তাহাজুদ ওইটা তাহাজুদের নামাজ রমজানেও পড়তেন রমজানের পরে বাকি এগারো মাসে পড়েছেন আচ্ছা বলেন দেখি তারাবীর নামাজ কি আমরা রমজানের সারা অন্য কোনো মাসে পড়ি না তারাবি একটা স্পেশাল রমজান শিবের নামাজ যেটাকে ক্যামে রমজান বলা হয় আর হাদিসে এটা এসেছে মায়শ সিদ্দিকার দান হাদিস বুহারি শরীফের আল্লাহু আকবর সে হাদিসটি রমজান এবং বাকি এগারো মাস যে নামাজ পড়তেন ওই প্রশ্নের জবাব বলেছেন যে নবী করিম ইসলাম মা কান ইয়াজিফি রমজান ওলাফি গরি আলা হেদা সারা কাতান এবার কীভাবে জাল্লার নবী ওই নামাজটি রমজানে এবং রমজান সারা বাকি অন্য মাসেও এগারো কাত পড়তেন এমন নামাজ সম্পর্কে মায়াসা বলতেছেন যেটা অন্য মাসেও পড়া যায় আর অন্য মাসে রাতের সার পড়ে যায় পড়া নাম তাহাজুদ এটা তারা বিনয় আজীব 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 যে উম্মতের এত একটা শক্ত আমল চলে আসতেছে কিন্তু আজকে শেখ নামদারি কিছু উলামা এটাকে আট খাত পড়লে হয়ে যাবে বাইবের শক্তভাবে যারা পড়তেছে বিশ্বাসাত আট পড়ার তাদেরকে তরকিব দিতেছেন এটা কিন্তু বহুত বড় একটা দৃষ্টতাই মনে করি কারণ যারাই এই বলেছেন তারাও বলেছেন বিশ্বাস পড়া ভালো বলেছেন যে আল্লাহাম তাইমিয়ার কথা বেশ করে পৃথিবীর কথা শুরু হয়েছে উনিও বলেছেন বিশ্বাসাত ভরা ভালো তো যারা বিশ্বাস পড়তেছে অন্ততপক্ষে যদি মেইন যার কথা থেকে সূত্র আসতেছে ওনার কথা ফলো করে যদি ফতোয়া দেন তো আপনি যারা বিশ্বাস করেন তাদেরকে আটকা পড়বেন বা পড়তে পড়ার তরকি মানে কেন দেবেন বরং বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে এসেছে কেহ মনে করেছেন ফতোয়া দিয়ে দিয়েছেন যে বিশ্বাস বলে বিদায়ত হবে আল্লাহ হকর আল্লাহ হকর আল্লাহ তাদেরকে সইয়াদ দান করুন আমিন আপনি কি বলবেন উমর বিরোধ করেছেন আপনি কি বলবেন উমর উমর হাদিস বুঝেন নাই যে বহারি সহ হাদিস দিয়ে দলিল দেওয়া হয় আট টাকাতে তারাবি ইমাম বহারি নিজেই যেই টাকা তারাবি পড়েছেন দেখেন ওনার বাইঘরিবার বের করে নিজে উনি বিশ্বখাত তার মধ্যে পুরো কোরআন খতম করতেন উনার স্টুডেন্ট ইমাম তিরমিদি তিরমিদি আলিমে সেখানে আটটা টাকাতে কোনো কথাই বলেন নাই সেখানে বলছেন বিশ্বাখাত আর বলেছেন ওলাহি আমল আকসর আলীল মে আকসর আলি ইমের আমল হলো তিরমিদির এবার যেটি হল কালা ত্রিমিদি আকসর আলী মে মিনা সাহাবা ওয়া গরহিম আলা আন্না সালাবি ইসিনার কাত আর আরেকটি কথা সেখানে এনেছেন ইমাম আলিক্রমত আলাহির সেটি হলো থার্টি সিক্স রাখাতের কথা সেখানে তো আটটা কাতা উল্লেখ করেন নাই এজন্য ওই হাদিসটা মা খান রসুল উল্লাহাম ইয়াজিদ রুফি রমজান ওলাফি গয়ারি সারা খাতান যে রায় হাদিসকে ভিত্তি করে যে নবী রমজান এবং রমজানের বাহিরে অন্য মাসে এগারোঘাত নামাজ পড়েছেন ওইটা হলো বৃত্তির তিন ঘাত আর বাকি আট টাকাত এটা থারাবি থারাবি নয় ওটা হলো তাহাজুদ সবচেয়ে মজার ব্যাপার হল তাহাজ সম্পর্কে আবদুল শরীফের মধ্যে রয়েছে নবী একরসালাম কোনো সময় পড়েছেন চার এবং তিন কোনো সময় পড়েছেন ছয় এবং তিন কোন পড়েছেন আট এবং তিন অর্থাৎ তাহাজিদের নাম রাখাত কোনো সময় নবী চার রাখাত পড়েছেন কোনো সময় ছয় রাখাত পড়েছেন কোনো সময় আট রাখাত পড়েছেন অবস্থার উপর ডিপেন্ড করে শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে কম বেশ হয়েছে কিন্তু বৃত্তির পড়েছেন সবসময় তিন আরেকটি মজার ব্যবহার হলো যারা ওই হাদিস দিয়ে তারাবির কথা বলে থাকেন ওনারাই কিন্তু আরবার ওই হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী বিতির পড়েছেন বা ইউ তুর্বী সালাহসিন আল্লাহ বিতির পড়েছেন তিনটা খাতের যারা আটটা খাত তারাবির কথা ফতোয়া দিয়ে থাকেন ওনারা কিন্তু আবার তিনটা খাতের বীতির পড়েন না এটা একটা কথা মতো রাখবেন তো আল্লাহ সুবান আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার তবিদান করুন ডিভাইড নয় বরং আমরা সবাই অক্কমতে আমরা যেন কাজটা করতে পারি আল্লাহ আমাদের সকলে সহজিদার করুন আমিন পরে আমাদের সাহাবাই কারণ যেভাবে বুঝেছেন যেভাবে করেছেন আমরা সেই অনুপাতে আমরা আমল করবো ইনশাল্লাহ এবং আপনারা যারা বিশ্বাস পড়তেছেন আল্লাহকে বাস্তে বিশ্বাসই পরে যান ইনশাল্লাহ কঠিন খেয়ামতে গেলে হয়তো দেখবেন ইনশাল্লাহ আপনি সঠিক করেছেন নিয়ে করেন নাই জাজাকুমুল্লাহ হাসান আমার হাতে একটি প্রশ্ন একজন জানতে চেয়েছেন উনি যদি উমরা যান উমরা করার পর যদি তাইফে চলে যান বেড়ানোর জন্য আবার আসতে হয় আস যখন আসবেন তখন কি হারাম পরে আসতে হবে আবার উমরা করার জন্য না এমনি আসতে পারবেন যারা হরমের ভিতরে হজ বা উমরার নিয়ত গিয়ে ঢুকবেন তাদের জন্য অবশ্যই হরাম পরিত অবস্থায় ঢুকতে হয় সেই হিসাবে উনি যেহেতু একান থেকে গিয়েছেন উমরা করার নিয়তে আবার উনি একটা উমরা করে পুনরায় তয় থেকে আসতেছেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ব্যাপারে কবি স্ট্রিক্ট উনি বলেন ইয়েস উনি উমরা আরেকটা উমরার নিয়ত করে হেরাম ঢুকতেছেন এটা ওনার উপর দায়িত্ব হয়ে যায় আপনি যেহেতু বাহির থেকে আবার উমরার এই হরমিত ঢুকতেছেন আপনি এহারাম বেদেই ঢুকবেন যেভাবে মসজিদে ঢুকলে মসজিদের হক হয়ে যায় তাহি মসজিদ পড়া সমান হরমের ভিতরে বাইরে থেকে আসে ঢুকলে যদি কোনো সমস্যা না হয় ওনার উপর দায়িত্ব হয়ে যায় উনি হারাম বেঁধে আরেকটি উমরা করবেন অবশ্য বাকি হলাম একরাম পোষণ করেছেন তো এখানে তিনটি বিষয় বাহির থেকে যারা উমরা বা হজের নিতে যাবেন ওনারা অবশ্যই এহরাম বেঁধে যাবেন যদি উইদাউট এহরাম হরমের বাউন্ডারি ভিতরে ঢুকে যান রঙ করেছেন ওই রঙ থেকে বের হওয়ার জন্য দুইটা অপশন হয়তো উনি দম দিবেন অথবা আবার মেকাতের বাহিরে এসে আবার হেরাম বেঁধে তারপরে গিয়ে উমরা বহত করবেন এক দুই নম্বর এমনি হয়তো কোনো বেড়াইতে গিয়েছেন আবার হরমের ভিতরে ঢুকবেন যেমন আপনি যেটা বললেন যে তৈরের বাইরে গিয়েছেন বা জিদ্দা গিয়েছেন বা আরও কোথাও বেড়াইতে গিয়েছেন যেটা হরমের বাহিরে আর এরপরে হরমের ভিতরে আবার ঢুকবেন তো ওই টাইমেও সেফ এবং অনেক উলামেকার মতো যে তোমরা করতেই হবে আপনাকে এহারাম বেদে একটা উমরা করে নিতে পারলে ভালো একটা শুধু পেয়েছেন কেন বাদ দেবেন তবে অন্যান্য মনে করতেছেন করলে ভালো না করলে কোনো দম দিতে হবে না বিষয়টা বিতর্কিত তিন নম্বর কিছু এক্সেপশন রয়েছে যারা বিভিন্ন সময়ও বাহিরে যেতে হয় এবং ভিতরে ডুবতে হয় বারবার যেমন পুলিশ যারা ডিউটির খাতিরে বারবার বাইরে যেতে হয় আবার তারা ভিতরে ডুবতে হয় আসা যাওয়া করা লাগে তাদেরকে কিন্তু এহরাম বেদে উমরা করার কথা কেউ বলেন নাই কেন কারণ তাদের যদি বলা হয় যে তোমরা বাহিরে গেলেই হারাম নিয়ে উমরা করতে হবে তো ওনাদের তো জব যেটা জব করতে পারবেন না সমান ব্যবসায়ী বাইরা যারা ব্যবসার সাথে হরমের বাহিরে ভিতরে আসা দেওয়া করেন ওনাদের যদি সবসময় শুধু হ্যারাম বেঁধে উমরা করতেই হয় তো ব্যবসা করবেন কখন এইভাবে ডেইলি যাদের কাজ রয়েছে হরমের বাহিরে ভিতরে পুলিশ টহল দেওয়ার জন্য বলেন বা ব্যবসায়ী বাইরা বলেন বা ওই যে ট্যাক্সি ড্রাইভার যারা তারা বারবার অত মানুষদেরকে বাইরে এবং ভিতরে আনা নেওয়া করতে হয় তাদের ক্ষেত্রে তো আপনি ফোপ করতে পারবেন না এরকম এক্সেপশন সবাই মানে যা যিনি উমরা বা হজের জন্য ঢুকতেছেন উনি তো অবশ্যই হ্যারাম নিয়েই ঢুকবেন আর যিনি ওই পর্যায়ের নয় সমস্যা নয় আপনার আপনার সুযোগ আছে আপনি গিয়েছেন হজ বা উমরা করবেন কোনো কারণে তো বাইরে গেছেন আবার ভিতরে ঢুকতেছেন আপনার সুযোগ পেয়েছেন একটা এক্সট্রা উমরা করার আপনি কেন করবেন না তো আপনি হ্যারাম নিয়ে আসলেন আর আপনি আরেকটা উমরা করে ফেললেন অবশ্য যেহেতু এখানে অন্যান্য ওলামা এখন বলতেছেন ওই ব্যক্তির জন্য পুনরায় উমরা করা একটা জরুরি নয় তাই উমরা এহারাম না বেঁধে যদি ঢুকে যান ইনশাল্লাহ হয়তো দম দিতে হবে না ঠিক আছে জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ সম্মানিত বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নর উত্তর আপনারা পেয়েছেন আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন আমরা একটি আলোচনা আমরা শুনতেছিলাম মুসারুফ যে মুজার উপর যে মুসাহ করা এটা কতটুকু ঠিক আছে কিনা ক্ষেত্রে এগুলি আলোচনা শুনতেছিলাম আমরা আরও কিছু শুনবো ইনশাল্লাহ এবং যখনই আপনার কল করবে আমরা কলের দিকে চলে যাব ইনশাআল্লাহ মুজার ওপর মাসার ক্ষেত্রে আমরা যে আলোচনা করেছি তার সার সংক্ষেপ এটাই যে নবী করিম সাম মাসা করেছেন খুফফাইনের উপর হুফফাইন আরবি শব্দ বুঝতে হবে হুফফাইনের অর্থ কী সবাই একমত হুফফাইন মানেই হলো চামড়ার মোজা হয়তো পুরানোর চামড়া বা নিজুপোর চামড়া বা নিস চামড়া আর হাদিসে এসেছে জাওরাবাইনে আল্লাহর নবী মাসা করেছেন বলেও হাদিস থাকলেও তিন সাহাবি থেকেও বর্ণিত হয় কোরআনের খেলাফ ওই সাধারণ মোজার ক্ষেত্রে ওলামায় কারাম পারমিশন দেন নাই হ্যাঁ জাওরাবাইন যদি শুধু সখিনাইন হয় অর্থাৎ সফিকাইন বা শখিনাইন যেটা শক্ত মানে ঠিক হয় গাড়ি হয় পানি ডুখে না তখন কিন্তু ওইটার উপর পারমিশন দিয়েছেন কারাম এটা লেদার সক পর্যায়ে নিয়ে গিয়েছেন আর বাকি সাধারণ মোদার পারমিশন দেন নাই তো তিন প্রকার মুদা খুব ফাইন যদি চামড়ার হয় অবশ্যই মশা করা যাবে লোকাল একজন মানুষ অদুর সময়ে পা না ধুয়ে ওই মুদার উপর মশা করে উনি চব্বিশ ঘন্টা পর্যন্ত এইভাবে মাসা চালিয়ে যেতে পারবেন ওদের দিয়া আর আরকিম হলে বাহাত্তর ঘন্টা আর যদি চামড়ার না হয় সাধারণ মোজা হয় আর গাড়ি হয় বেশি পানি ঢুকে না সেটার উপর মশা করা যাবে আর যেটা একদম সাধারণ মোজা গাড়িও নয় সাধারণ আমরা যেটা পরিধান করি এটা করা যাবে না এটাই হলো সমস্ত ওলামেকরামের একমত হ্যাঁ কিছু ওলামেকরাম করেছে যেটা আমি আগে বলেছি দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কালার আসসালামু আলাইকুম

আর সাধারণ মোদার উপরে যেহেতু মেদুরি লমায় কেমন আকর্ষণ এটা রিস্কর একটা ব্যবহার যে খরলে তার ব্যবহার টান টান মাদরে তান তান জ্বর দিবা আমরা এই সাহস করি না বা আমরা বিলিভ করি না ঠিক আছে ইনশাল্লাহ কোনো কোয়েশন আছে নি আর আপনার তো গেছেন বলা হোক ইনশাল্লাহ আর কোনো কোয়েশ্চেন আছে নি তা আপনি খুঁজছেন অনেক খরিদ অনেক খরিলে এটা কিন্তু কোনো জিনিসের জাহিজ দল নিতে পারে না এটা তো বহুত মানুষের বহুত তো যেমন মনে হরকা অনেক মানুষে আছে হারাম হাম করি দেয় সুদ খাইলে মদ পান করিলে মুসলমানের মধ্যে আছে তাই বলিয়া তো মদ হালাল হারালিস্ত কিনে আমরা মনে করি ইয়ার তো রং কাম করলেও আমরা এটা মনে করি এটা আমরা বা বরমাজ আমার কারণ এবং এটা রিস্ক ই যায় সাধারণ আমরা আমরা বিলিভ করি না করতাম চাই না করিও না করার আমরা এই সাজেশন ধ না কারণ নামাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আর এত হারা জরুরি আপনার রিস্ক লইয়া বা কিছু মতামতের উপরে ভিত্তি করি এটা করার রিক্স এবং সাহসিকতা করা এটা আসলে বহুত কঠিন ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা খোয়াত আসলাম মুজাফিরা মশা করা যায় শুধুমাত্র সদস্য আসগর মাইনর ইম্পরিটি হইলে পুরুষ ভরা বা মহিলা হলেও ভরবা যদি সামলার হয় অথবা গাড়ি দেয় যদি হয় আর মুজাফিন থই বা আপনি ফাও দোয়ার পুরো উদূরার ফলে বা অন্তত পক্ষে ফাও দোয়ার পরে আপনি মুদাহাই বা তখন যদি ওজু আসিল না আর আপনি মজা হারাই দেয় বা ফাও না দই আপনি ওদা হারাই দিলেন আর অজু বাংবার আগে অজু খরচেন না তে কিন্তু আমা কথা বার্তা নাই তো শর্তইল কি আপনি পুরো অজু খরি হারাইতা বা এটলিস্ট সম্পর্কে ফাওয়া দই হারাই দিলা আর বাকি ওজু হয়তোবাদ কমিট করলা এগুলো ওই দেয় গিয়ে উলি হয়তো আপনি ফাও দই মুদা দিল দিলেন আর ফলে হয়তো বাকি অজু বাঙ্গার খাম বাঙ্গার খারন ফাইবার আগে আগে আপনি বাকি অজু আপনি খরিলা ঠিকটা ওই দেয় বাট বেটার তো হানো

মেরা মেরা বাপের বাড়িতে গেলে পুরো নামাজ পড়তে পারবে কি না কত পড়তে হবে ঠিক আছে ঠিক আছে প্রথম প্রশ্ন একটা হলো ওনার মাগরিবের মাগরিবের নামাজের টাইম কতটুকু থাকে তো মাগরিবের টাইম শুরু হয় সূর্য ডুবা থেকে আমরা সবাই দেখতেছি হাদিসভাবে এসেছে সূর্য সানসেটের পর থেকে মারিবের টাইম শুরু হয়ে যায় হাদিসের পরিবেশে ভালো আছে ইলাইন জাগি বা যে পশ্চিম আকাশে সূর্য ডুবার পরে একটা সফক। এই সফকটা ডিসেপেয়ার হওয়া পর্যন্ত সফকটা গায়েব হওয়া পর্যন্ত সফকটা লুকিয়ে যাওয়ার পর্যন্ত মারিবের টাইম থাকে এই সফক বলতে দুইটা অর্থ আসে একটা হলো লালিমা পশ্চিম আকাশে সূর্য ডুবার পরে একটু লাল বর্ণের একটা ইয়ে থাকে যেটাকে রেড টয়লাইট বলে ইংলিশে আর বিচার সবকে আহমর বলে সূর্য ডুবার পরে যতক্ষণ মতো পশ্চিম আকাশে লাল দেখবেন এখনও লাল আছে ফরো থাকে এবং একটু লালিমা মতো লাগে লাল এতক্ষণ মতো মারিবার টাইম থাকে আর যে সময় ওই লালটা চলে যায় তখন এসার নাম শুরু হয়ে যায় এটা হলো এক কিছু কারামের ব্যাখ্যা অনুযায়ী আর কারাম মনে করেন সবকের আরেকটা অর্থ আসে সবকা আবিয়াজ যতক্ষণ পর্যন্ত ফর থাকবে তো সূর্য ডুবার পরে দেখবেন হয়তো আপনার লক্ষ্য করেছেন পশ্চিম আকাশে কিছুক্ষণ মতো লাল ধরনের ইয়ে থাকে আর এরপরে আবার ফর টাকার কিছু পর্যন্ত এরপরে আস্তে অন্ধকার চলে আসে তো যারা মনে করেন সবকা হোয়াইট টাকা পর্যন্ত বর্ষা থাকা পর্যন্ত মারিবার রথ থাকে তাদের মরণা অনুযায়ী মারিবার টাইমটা একটু লম্বা তো সেই হিসাবে অন্তত পক্ষে মারিবার টাইম সূর্য থেকে নিয়ে ফোরটি থেকে ফোরটি ফাইভ মিনিট পর্যন্ত কম পক্ষে থাকে মিনিমাম ফোরটি থেকে ফোরটি ফাইভ মিনিট মতো থাকে আবার কোনো কোনো সিজনে আর একটু লম্বাও হতে পারে তো মিনিমাম সূর্য থেকে নিয়ে এক ফোরটি ফাইভ পর্যন্ত ফোরটি থেকে ফোরটি ফাইভ মিনিট পর্যন্ত মারিবার টাইম বলবৎ থাকে তো আমার জন্য অতীত কী হবে যে সূর্যডোবার সূর্য ডুবার পরেই যত তাড়াতাড়ি সম্ভব মারিবাম আমরা পড়ে নেব এবং হাফ অ্যান আওয়ারের ভিতরেই আমরা মারি শেষ করিলাম আর অন্তত পক্ষে এক ঘন্টার পরে আমরা বা দেড় ঘন্টার পরে সাধারণত আমরা এশার নামাজ পড়া শুরু করি তো ফোরটি ফাইভ থেকে এক ঘন্টার উপরেও ছয় ঘন্টা পর্যন্ত টাইম থাকতে পারে যার ফলে দেখবেন আমরা কি করি এশার নামাজ অন্তত পক্ষে আমরা ডুবার দেড় ঘন্টা পরে গিয়ে আমরা এশার নামাজ শুরু করি আর মারিবেট নামাজটা ডুবার লোক আমরা পড়ে ফেলি প্রায় আমরা আধা ঘন্টার ভিতরেই আমরা মারিবেন নামাজ পড়ে শেষ করে ফেলি ঠিক আছে তো ফোরটি ফাইভ মিনিট পর্যন্ত অন্তত থাকবে এক দুই নম্বর আপনার আরেকটি প্রশ্ন ছিল শ্বশুর বাড়ি কি একজন মেয়ে তার বাবার বাড়িতে গেলে উনি নামাজ পুরা পড়বেন নাকি মুসাফির হিসাবে কসর করবেন প্রশ্ন হলো উনি বিবাহের পরে ওনার বাবার বাড়ি উনার বাড়ি না উনার বিবাহর পরে যে স্বামী বাড়ি থাকছেন ওইটা ওনার বাড়ি তো কাস্টমস এবং দুনিয়ার উরফ এবং প্রচার হিসাবে আমরা মনে করি যে ওনার বাড়ি এখন চেঞ্জ হয়ে গিয়েছে বাবার বাড়ি এটা ওনার বাবার বাড়ি ওনার বাড়ি আর নয় আবার কেহ মনে করেন যদি বাবার বাড়িতে ওনার কোনো সায় সম্পত্তি থাকে বিটার মাঝে ওনার কোনো কী থাকে অংশ থাকে তাহলে যেহেতু এখন পর্যন্ত ওই বাড়িতে ওনার মালিকানা রয়েছে সেই হিসাবে এটা ওনারও বাড়ি ধরে নেওয়া যায় এখানে উলামে কারণ দ্বিমত করেছেন কিন্তু বেশিরভাগ ব্যবমায় কারা মনে করতেছেন যদি বাবার বাড়িটা এত দূরত্বে হয় যেখানে মুসাফিরের ডিস্টেন্স অর্থাৎ ফোর্টি এইট মাইল বাড়ির চেয়ে দূরে বাবার বাড়ি তো সেখানে গেলে উনি পুরা নামাজ নয় বরং কচরই পড়বেন এই বাড়িটা ওনার বাড়ি নয় অতএব অন্য কোথাও গেলে যেভাবে উনি মুসাফির হয়ে যাবেন ফোরটি এইট মাইল দূরেই ওনার বাড়ি থেকে সমান বাবার বাড়ি গেলে যদি বাবার ডিস্টেন্সটা ওনার বাড়ি থেকে ফোরটি এইট মাইল দূরে অবস্থিত হয় সেখানে গেলে উনি কসর নামাজ পড়বেন নামাজ পড়বেন মানে মুসাফির সাহেব পরিগণিত হবে এবার প্রশ্ন হলো দামান যিনি শ্বশুরবাড়ি গেলে উনি কী করবেন তো এখানে তো পরিষ্কার শ্বশুর বাড়িতে ওনার বাড়ি নয় তো উনি তো অবশ্যই খসর পড়বেন যেহেতু ওনার ওয়াইফ ওনার বাবার বাড়ি গিয়েছেন যেটা আপনার শ্বশুরবাড়ি তো ওয়াইফের বাবার বাড়ি উনি তো আরও বেশি ক্লোজ ছিলেন আপনার চেয়ে উনি যখন খসর করবেন তো আপনি তো খসর করবেনই তো সংক্ষেপে একটা একজন মেয়ে ওনার বাবার বাড়ি গেলে যদি বাবার বাড়ি ওনার ঘর থেকে মুসাফিরের ডিস্টেন্স হয় অর্থাৎ ফর্টি এইট মাইল ব্যাচে দূরে অবস্থিত হয় তো উনি পুরো নামাজ না পড়ে নামাজটা কসর পড়বেন সমান দামান শুসবাড়ি গেলেও যদি সেখানে দূরত্বটা মুসাফিরের দূরত্ব হয় ফোর্টি এইট মাইল ব্যাচে দূরে তো উনিও সেখানে গেলে মুসাফির নামাজটা কসর পড়বেন পুরা পড়বেন না ঠিক আছে ইনশাআল্লাহ আর বাবারও সম্পত্তিতে যদি উনি থাকে তাহলে মা মেয়ের যদি বাবার সম্পত্তিতে অংশ থাকে তখন অনেকগুলো মায়ের কারণ বলেছেন উনি বিষয়ে পড়বেন এই একই

যদি থাকে ওনার গড়ের অংশ তাহলে তো একটা সামান্য অংশ যদি থাকে আর যদি থাকে না বেশিরভাগ হয় কি বাড়িতে সম্পত্তি বাটার সমাজের দেশে দেখবেন মুরব্বীরা করেন কি যে বাড়ির ভিতরের বিয়েটা যারা ছেলেদেরকে দেন আর এর বদলে সমান দাম ধরে হয়তো পয়সা দিয়ে দেন অথবা সমান দামের মূল্যের বিভিন্ন জায়গায় বাইরে দিয়ে দেন কারণ পরবর্তীতে এই বাড়ি নিয়ে কোনো ব্যথা সৃষ্টি না হয় এই এইভাবে অনেকে করেন যদি তাই হয়ে থাকে তাহলে তো এই বাড়িতে ওনার জায়গা এই বাড়িটা বাইর বা অন্যর

এখানে আরও কয়েকটি বিষয় আমাদেরকে জানা দরকার আমরা মাসা কিভাবে করব। এবং আমরা হয়তো জেনেছি আপনি মাসাক কয়েকদিন পর্যন্ত করতে পারবেন এবং শুধু অদূর সময় করবেন গোসল হয়ে গেলে কিন্তু ওই মজার পর মশা করে সেই কাজটা চালানো যাবে না সময় মজা করে নিতে হবে তো মশা করার পদ্ধতি হলো যে কমপক্ষে তিন আঙ্গুল আর না হয় পুরা হাত দিয়ে উত্তর এইভাবে পুরা হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে পুরা মুদার সামন্ত্যক দিয়ে নিয়ে আপনার ঘন্টা পর্যন্ত আপনি হাতটা নিয়ে এ নিয়ে নিলেন নাকি এই পায়ের সাইটেও মশা করতে হয় না নিচও মশা করতে হয় না এখানে মজার একটি ব্যাপার হলো হজরত আলীজ্লাতন বলেন দিন যদি শুধু যুক্তি দিয়ে মুদার থাকতো তাহলে কমন সেন্স এবং যুক্তি বলে মুদার উপরের চেয়ে মুদার নিষ্ঠা মশা করা বেশি প্রয়োজন ছিল কারণ দু লাগে নিচের দিকে তো উপরে মশা না করে নিষ্ঠা মশা করার বেশি দরকার ছিল কিন্তু আমি যেহেতু নিজে দেখেছি নবী এক মশা করার সময় শুধুমাত্র উপর মশা করেছেন তোমার কোনো আমার ইফা আমি মশা করবো এইভাবে এই তিন আঙ্গুলি দিয়ে করলে চলে যায় বা যদি এভাবে আঙুল দিয়ে সবটি আমি সব আঙুল দিয়ে যদি সবটি আঙুলি ব্যবহার করি খুব ভালো এই পর্যন্ত নিয়ে আসলেই বস হয়ে গেল সাইড মশা করতে হবে না নিশো মশা করতে হবে না শুধু উপরটাই মশা করলে চলে যায় ঠিক আছে ইনশাআল্লাহ যে মাতা মশার ক্ষেত্রে আমরা যদি এই ব্যবসা করি পুরা মাটা মাসা করার শূন্যত বা অন্তঃপক্ষের চার বাগের এক পাক করলে হয়ে যায় কিন্তু মুজারফায়ের মধ্যে চামড়ার মধ্যে থাকে যদি বা যে মুদার ফায়ের মশা করা যাবে তখন পুরা পা মশা করতে হয় না যে পুরাটা এইভাবে মশা করলেন সারাটা বা নিজ করতে হয় না পক্কান্তরে তাই মামার সময় আমাদের মুখ মাসা করতে হয় হাত মশা করতে হয় যে মুখটা তুলা মশা করলে হয় না পুরাটা মুখ মশা করতে হয় হাত মাসা করার সময় পুরাটা হাত মাসা করতে হবে পুরাটা একবারে পুরা জায়গাটা আমার যেন সহ হয়ে যায় কোনো জায়গা আমি সই নাই টাচ করি না এরকম বাকি থাকতে পারবে না তো তাই মোমের মুখ মাসা হাত মাসাটা ডিফারেন্ট মাথা মাসাটাকে তো আমরা ডিফারেন্ট মনে করলাম কিন্তু পা মুদার উপর মাসা করার সময় এই মাছটা কিন্তু ডিফারেন্ট পুরা মাসা করতে হয় না জেজাকুমুল্লাহ জেজাকুমুল্লাহ খান দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম

মানে <laughs> আপোনাৰ <laughs>

আপনি একটা কুটুমিতা এবং আত্মীয়তার হক আদায় করছেন বইলে তো বইনে দিতেও বইনে বাইরে দিতেও আর দুই নম্বর লিখে গরিব হিসাবে সাহায্য করছেন তো যে কোনো গরিবের সাহায্য হলে এটা সব পাওয়া যায় এই স্বাভাবিক ভাইবা আর আপনার একজন আত্মীয় একজন গরিব আপনার বাই ববনে দিয়েছেন হিসাবে আর একটা সভানে ভাইবা ইনশাল্লাহ বর্তমান গরিবই তৈবা ঠিক আছে নি আপনার লগে আছেন নি ঠিক আছে ইনশাআল্লাহ তাইলে আমরা বুঝলাম হয়তো আপনার প্রশ্ন যে বাইয়ে বাইরে কালিতে পারবানি বা বইনে বাইরে পারবানি ফারবা ইনশাল্লাহ এই কারণ আত্মীয়তার মাঝে দেওয়া যাবে না কাকে আমরা জানিলে খুব বেশি ভালো আপনি যার ঘর থেকে আপনি জন্ম নিয়েছেন অর্থাৎ মা বাবা আমরা যাকে ইংলিশে প্যারেন্টস বলি বা উপরে গ্রান্ড প্যারেন্ট প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্টস তাদেরকে আপনি দোকান দিতে পারবেন না মানে মা বাবা উপরে যান দাদা দাদি আর মায়ের উপরে নানা নানি তো নিজের মা বাবাকে দেওয়া যাবে না আপন দাদা দাদিকে দেওয়া যাবে না আপন নানা নানিকে দেওয়া যাবে না এবং আপনার ঘর থেকে যারা জন্ম নিয়েছে মানে চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন আপনার সন্তান এবং সন্তানের ঘরের যারা নাতি এবং নাতিন তাদেরকে ধোকা দিতে পারবেন না এটাকে কিতাবের পরিভাষায় ও বলে ডাইরেক্ট জন্মসূত্রে যাদের সঙ্গে সম্পর্কিত তাদেরকে দোকা দেওয়া যাবে না ইন আদার ওয়ার্ড কিতাবের রাশা উসুল এবং ফুর বলে আমরা যে মূল থেকে এসেছি ওই মূলকে দিতে পারবো না মা বাবা দাদা দাদি নানি বা আমাদের ডাল যেটা মানে আমাদের সন্তান এবং সন্তানের সন্তান তাদেরকে আমরা দোকা দিতে পারবো না এক দুই নম্বর বৈবাহিক সম্পর্কের স্পাউস সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামী দিতে পারবে না আর বাকি অন্য আত্মীয় যদি গরিব হন অবশ্যই দেওয়া যাবে এবং দিলে আপনি জকাতে গরিবের সাহায্য করার সব পাবেন এবং আত্মীয়তার হক আদায় করার কারণে সব পাবেন তবে একটা কথা মাথায় রাখবেন নিজের ভাই বোন মামা ফুফু শ্বশুর শাশুড়ি তাদেরকে জোকদের তো যাবেই গরিব হলে আর সবসময় জোকাত দিয়ে কেন আমরা আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে সাধারণ ডোনেশন বা এমনিতে যদি আমরা জকাত চালাও তাদেরকে আমরা সাহায্য করি আরও ভালো হবে কারণ আল্লাহ বলেছেন ওয়াফি আল আলাইকুম হাকুন মাহরুম হ্যাঁ যদি আমার কোনো সাধারণ সম্পদ দিয়ে সাহায্য করতে না পারি অন্য পক্ষে তাদেরকে জোকা দিতে সাহায্য করবই আর যদি তফিক থাকে জোকা ছাড়াও সাধারণ সাধারণভাবে ওনাদেরকে আমরা অন্য ইয়ে দিয়েও হাত থেকেও আমরা তাদেরকে আমরা সাহায্য করি কারণ আপনি যদি আত্মীয়জনকে সাহায্য করেন আল্লাহ আপনার সোর্স অফ ইনকাম বাড়িয়ে দেবে এক দুই নম্বর আপনার হায়াত বেড়ে যাবে আল্লাহ সবাই আমরা চাই আপনার দেখবেন ইনকাম বেড়ে যাবে হালালুদি বেড়ে যাবে হাদিস বহারি শরিফের এবং আরেকটি ফায়দা হল আপনার হায়াত বৃদ্ধি পাবে তো নবী বলেন যদি তোমরা কেউ চাও যে তোমার রিজেক্ট বেড়ে যাও তুমি তুমি যদি চাও তোমার হায়াত লম্বা হোক তাহলে অবশ্যই তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে তাদের হক আদায় করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিজের কুটুম খেস যারা আছেন তাদের হক আদায় করা এবং তাদের সুসম্পর্ক রাখা এবং এতে আল্লাহ অত্যন্ত খুশি হন এটা ছিল আমার নবী সালসালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হামেশা আত্মীয় হক আদায় করতেন এবং আল্লাহ সুবানা তালা যারাই এবার আচরণ হক আদায় করেন এরা এদের দুনিয়াতে কোনো বিপদ আসে না বিপদ আসলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন তাই আল্লাহ আমাদেরকে দেশে দিয়েছেন সুযোগ দিয়েছেন থফিক আলা দিয়েছেন দেশে বা অন্য কোথাও যদি আমাদের আপনজন গরিব থাকে তাদেরকে যোগ দিয়ে হোক বা এমনিতেই হোক আমরা তাদেরকে সাজি করে থাকি তো ইনশাল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি পাবে আমরা রুজি বেড়ে যাবে এবং আমাদের বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের সম্মানিত کرام আমাদের শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করেছেন প্রশ্নের উত্তর আমরা শুনেছি আলহামদুলিল্লাহ আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্ন ইসলামিক কিউএ উইথ একরা প্রোগ্রামের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বরকাতুম হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি আপনাকেও বাংলাদেশ লাইভ বন্ডারকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের বিষয় চামড়ার মুদার উপরModelState করা যায় আর যদি না হয় যদি শক্ত গারি মোজা হয়ে মোসা করা যাবে সাদার মোজা মোছা করা যাবে না এটাই নির্বাচিত করা আমার কথা জাজাক মোল্লাহ খায়ের সম্মানিত খাই এর সম্মান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএন এ উইথ একরা প্রোগ্রাম নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুহান আকাল্লা হুম হামদিকা আসাদু আল্লাহ ইলাহ আইলা আনতা কফি লাইক السلام عليكم ورحمه الله وبركاته